হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার অ্যানাদার ভিডিও ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 9টা থেকে, আর এখন চলে আসলাম কিচেনে। আর কিচেনে এসে তো এই যে রুটি ছেঁকে নিচ্ছি, তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু কিচেনে আসতে একটু আলসেমি লাগে, একটু দেরি হয়ে যায়। ঘুম থেকে কিন্তু অনেক আগেই উঠেছি, তো আসতে কিন্তু একটু লেট হয়েছে। আজকে যেহেতু শনিবার, আর শনিবারে কিন্তু গ্যাস থাকে, এই জন্য দেরি হলেও সমস্যা নেই, রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যাবে। তো সকালের নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, হাজব্যান্ড এবং মেয়ে খেতে বসে গেছে। তো আজকের নাস্তাতে ছিল গরুর মাংস, ডিম পোচ আর পরোটা, এই দিয়েই কিন্তু নাস্তা করতেছে। আমার রাজকন্যা তো গরুর মাংস আর পরোটা হলে কিচ্ছুই লাগে না, আর আমি কিন্তু এদিকে পোলাও এবং গরুর মাংস খাবো। আমি কিন্তু সকাল সকালে পরোটা খেতে চাচ্ছি না, এর কারণ হচ্ছে আমার গ্যাসের খুবই সমস্যা হয়। নাস্তা করার পরে কিন্তু চলে আসলাম ফ্রিজ খোলার জন্য। যেই কাজটি সর্বপ্রথমে আমার করা লাগে সেটা হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করতে হবে দুপুরে রান্না করার জন্য। ফ্রিজ থেকে কিন্তু আমি এই যে বাইন মাছ বের করে নিচ্ছি, আজকে দুপুরে বাইন মাছ ভুনা করব। তো বাইন মাছ খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, আর অনেক দিন পর কিন্তু বাইন মাছটা আনা হয়েছে। তো এখন কিন্তু এই বাইন মাছ ভিজিয়ে রাখবো। তো ভিজানোর জন্য কিন্তু আমি এই যে নিয়ে এসেছি বেছিঙে, আর এই কাজটা হয়ে গেলে আমার মনে হয় যে সব কাজই শেষ। আর এখন কিন্তু কিচেনে চলে আসলাম। কিচেনে আসার পরে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় ভাত বসানো হয়েছে। এখন ডালে যে উপকরণ দেওয়া লাগবে সবগুলো উপকরণ কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি। তো ডাল তো ঢাকা শহরে থাকতেই হবে স্পেশাল, আর ঢাকা শহরে ডাল কিন্তু একটু বেশি ভালো লাগে, কারণ ডালের পানি যত ভালো থাকবে ডালটা কিন্তু তত সুস্বাদু হয়। আর এই দিকে কিন্তু পাশের চুলায় ভাত হচ্ছে, আর এই সবুজ শাক কিন্তু ভাজি করব, আর বাইন মাছ হচ্ছে ভোনা করব। তো এই দিকে কিন্তু আমি বাইন মাছগুলো একটু ভেজে নিচ্ছি, যেহেতু দুই দিন হয়েছে নিয়ে এসেছি। আমি কিন্তু সাপ্তাহিক বাজার করি মাছের, কারণ আমার কাছে মনে হয় যে ফ্রিজে মাছ থাকলে খেতে ভালো লাগে না। ফ্রেশ ফ্রেশ মাছ খাওয়ার জন্য কিন্তু মনটা ভীষণ ছটফট করে, কারণ হচ্ছে আমি তো গ্রামে বড় হয়েছি, আর গ্রামে কিন্তু সব কিছু টাটকা এবং ফ্রেশ থাকে। এই কারণে ছোটবেলা থেকে কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু ঢাকা শহরে এসে কিন্তু একটু চেঞ্জ হয়েছি। যেমন সবজি মাছ কোনো কিছু চাইলে সবসময় কিন্তু ফ্রেশ খাওয়া যায় না, তারপরেও চেষ্টা করি আমি ফ্রেশ খাওয়ার জন্য। গ্রামে বড় হওয়ার কারণে কিন্তু আমার গ্রামটাকে বেশি ভালো লাগে, আর মেন কারণ হচ্ছে আমার মেজো ভাইয়া কিন্তু সবজির বাগান করতে যেমন পছন্দ করে সেরকম কিন্তু তার মাছেরও নেশা আছে, মাছ ধরতেও কিন্তু ভীষণ ভালোবাসে। তো সব মিলেই কিন্তু আমরা সবসময় ফ্রেশ খাবারগুলো খেয়েছি, এই জন্য একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো এখন কিন্তু এই যে আমি মাছগুলো একটু ভেজে নেওয়ার পরে যে ভুনা করে নিচ্ছি, তো ভুনা কিন্তু অলরেডি হয়ে গেছে। আজকে কালারটা কিন্তু অনেক ইয়াম্মি এসেছে, খেতেও মনে হয় বেশ ভালো লাগবে। তো খাওয়ার পরে বুঝতে পারবো যে কতটুকু ভালো হয়েছে। তো রান্নাবান্না করতে যতটুকু ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে খেতে, ভালো ভালো খাবার খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে বরাবরই। আজকে রান্না করেছি বাইন মাছ ভোনা, সবুজ শাক এবং ডাল, আর গরম গরম ভাত, ধোঁয়া উঠতেছে ভাতের থেকে। তো তোমাদের ভাইয়া কিন্তু আজকে খাবার খেতে চলে এসেছে, আজকে বউয়ের হাতে কিন্তু বাইন মাছ ভোনা খাবে। বেশ মজা করে কিন্তু আজকে তোমাদের ভাইয়া খেয়েছে, যেহেতু আমি পরে ভয়েস কভার করতেছি এই জন্য আগে ভাগে বলে দিলাম। সবুজ শাক কিন্তু তোমাদের ভাইয়া বেশ পছন্দ করে, আর এই সবুজ শাক খাওয়াটা কিন্তু আমি তাকে শিখিয়েছি, আমাদের বাড়ির লোকজন কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এখন কিন্তু আমি এই যে বাইন মাছ ভুনা দিয়ে খাবার খেয়ে নেব দুপুরের। আজকে দুপুরের খাবারটা সত্যি কথা বলতে কি অনেক ইয়াম্মি হয়েছে, আর এখন কিন্তু এই যে আমি বাইন মাছ ভুনা দিয়ে মজা করে খেয়ে নিচ্ছি। ছোটবেলায় আমি কিন্তু বাইন মাছ ভুনাটা খেতে পছন্দ করতাম না, পরবর্তীতে দেখা গেছে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ওদের বাসায় অনেক গিয়েছি, তো ওরা দেখতাম যে বাইন মাছ ভুনাটা বেশ পছন্দ করে খায়, ওদের কাছ থেকে আমি এই খাওয়াটা শিখেছি।
চার দেওয়ালের মধ্যে মেয়েটা কিন্তু বন্দি জীবন কাটায়। আমরা তো আমাদের ছোটবেলাটা কিন্তু অনেক মজার কেটেছি আর অনেক খেলাধুলা করেছি, যেটা এখনকার বাচ্চারা বোঝে না, কারণ ওরা তো বন্দিশালায় থাকে, তাই না? তো বন্দিশালা থেকে কিন্তু একটু মুক্ত দেওয়ার জন্য তোমাদের ভাইয়া নিয়ে যাচ্ছে ইষ্টামণিকে একটু পাশের ফ্ল্যাটে। জানালা দিয়ে ইষ্টামণি কিন্তু একটা মেয়ের সাথে কথা বলে, আর সেই মেয়েটা কিন্তু ইষ্টামণির ছোট বয়সে, কিন্তু অনেক বেশি পাকনা, তো ইষ্টামণিকে কিন্তু বেশ পছন্দ করে, আর ইষ্টামণিও কিন্তু তাকে ভীষণ রকমের পছন্দ করে। তো ইষ্টামণি কিন্তু সেখানে ঘুরতে যাচ্ছে, পরবর্তীতে মেয়ে কিন্তু ঘুরে চলে এসেছে, আর আমি কিন্তু এখন মেয়ের জন্য মজার নাস্তা তৈরি করতেছি। মা হিসাবে তো একটা দায়িত্ব আছে সন্তানের প্রতি, যে সন্তানের ক্ষুধা লাগবে কি না, কী অবস্থা, এগুলো দেখার বিষয় থাকে। তো আমি বুঝতে পারছি যে আমার মেয়েটার এখন বেশ ক্ষুধা লেগেছে, একটু নাস্তা দিলে খেয়ে ও হয়তো লিখতে পড়তে বসবে, এই আর কি। তো মেয়ের জন্য যখন আমি নাস্তা নিয়ে এসেছি, দেখি কি যে মেয়ে নিজের মতো করে যে চেয়ারটা বিছিয়ে সুন্দর একটা খেলায় মেতে আছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে ইষ্টামণি কী সুন্দর মজা করে এই খেলাটা খেলতেছে। ছোট মানুষ যেইভাবে যেই খেলাটা পছন্দ করে সেই খেলাটাই কিন্তু ঘরের ভিতরে করার চেষ্টা করে, এই আর কি। এখন কিন্তু আমরা দুজনে মিলে নাস্তা করব, আর সন্ধ্যার সময় কিন্তু আমরা মা মেয়ে দুজনে কিন্তু বেশ মজা করে একটা সময় কাটাই। এই সময়টা কিন্তু আমাদের একান্ত দুজনের থাকে, কারণ আমরা খাওয়ার সময় কিন্তু অনেক গল্প করি। তো ইষ্টামণি তো নতুন নতুন জিনিস শেখার জন্য অনেক বেশি আগ্রহ দেখায় আর অনেক কিছু শেখে, মাশাল্লাহ। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।